ট্রেন আসতেছে ভাই সবাই সরে যান, ট্রেন আসতেছে সবাই সরে যান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিক থেকে, আমার দিক থেকে, আমার দিক থেকে, আমার দিক থেকে, আমার দিক থেকে না পারা, বলেন আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাইছেন? দুনিয়ার ট্রেন কিছুই না, জাহান্নামের আগুন এর চেয়ে বড় ভয়াবহ। এই যশটা গুলো যেমন খারাপ, সাধারণ ছোট বাচ্চাকে মারছে মারছে, আলেমদের পর্যন্ত ফাঁসি দিয়ে মারছে, ঠিক না বেঠি? একে যদি আপনারা মানুষ বলেন, আমি শরীফুল ইসলাম একে মানুষ বলতে পারবো না। মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু, আল্লাহ জানে কোন পেটে জন্মেছিল যশবু। তোমরা তাকে যদি মানুষ বলো, তোমরা তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। সুন্দর যদি মানুষ বানাতে চাও, আল্লাহর কোরআন লাগবে, রসুলের হাদিস লাগবে, তাছাড়া সুন্দর মানুষ কখনো বানা সম্ভব? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে, ভাইরে অন্যের পকেট মারে, ঠিকটা বলতে পারেন না আপনারা? তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, জোরে বলো ঠিক না বেঠি? যদি আমরা জান্নাত যেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। আল্লাহু আকবার, আওয়াজ কমে গেল কেন? আরো জোরে বলেন। সূরা কাহাফ 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 114 নম্বর আয়াতের শেষের অংশে, 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, যেই বান্দার আমি আল্লাহর ইবাদত করবে, ওই ইবাদত যদি শিরক মুক্ত হয়, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাবো, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নবী দিয়েছেন, কিতাব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নেওয়ার জন্য দুই জিনিস দিলাম, অন্ধকার পথ থেকে ফিরার জন্য আমি আল্লাহ দুই জিনিস দান করলাম, এক নম্বরে আমার নবী, দুই নম্বরে নূর নামক 30 পড়া কোরআন শরীফ, বলেন সুবহানাল্লাহ। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াদালাস তো কাদিম জামিউল আল নাফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর জালিন হাদা কালাম রব্বি, বলেন তো কোরআন কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের সময় সাহাবা ইকরামদেরকে বলে, ও সাহাবা ইকরাম, আমি নবীর ইন্তেকালের পর তোমরা দুই জিনিস আঁকড়ে ধরবা, তারা তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তাবাসসাতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্না। এই কোরআন সুন্না যারা আঁকড়ে ধরে নিজের জীবন চালাবে, আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে, বলেন সুবহানাল্লাহ। হারতে বাশাস আমলে সাল্লু মুদাম
আকেবাসাজ যুগসাজগর হয় হারাম রঙ তাকওয়া রঙ সুরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদু রামাকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জান্নাত যেতে চায় তারা দুনিয়াতে শুধু আমি আল্লাহর ইবাদত করে আর কারো ইবাদত করে না ঠিক না কারণ আমারে কেউ দেখে না কে দেখেন আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ভাই বক্সের সাউন্ড বাড়ান গায়বের মালিক বলেন তো কে সবাই বলেন আমি যদি পানির তলে ডুব দিয়ে পুকুরের মধ্যেও যদি গুনাহ করি সেটা কে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ দেখি ও বান্দা তোর দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আমি আল্লাহ বসাই দিছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক ও বান্দা তুমি যদি যারা পরিমাণ গুনাহ করো সেটাও কিন্তু লেখা হয় কথা বলেন না কেন না ফেরেশতা দেখে না কথা বল না কে ফেরেশতারা দেখে না এই নবীর উম্মত যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যান দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাজর হাড্ডিগুলো আটার মতো গুঁড়ো হয়ে যাবে দুনিয়াতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের তাপ আজকে সহ্য করা যায় না রে বাবা কিয়ামতের ময়দানে সোহাগ মাথার উপর সূর্য চলে আসবে আপনারা সহ্য করতে পারলেও আমি গুনাহগার শরীফুল ইসলাম সহ্য করতে পারবো না রে বাবা এই জন্য এই দুনিয়াতে কোনো ম্যাডামের গোলামি করব না কোন আমেরিকার গোলামি করব না আমি গোলামি করব আমার আল্লাহর আল্লাহর গোলামিতে লাভ আছে না নাই খুলিকাল ইনসানু যাঈফা আমরা মানুষ বড় দুর্বল একটা গরুর বাছুরের কাছে আমরা বড় দুর্বল আমার কথা বোঝেন আপনারা গাভীর বাচ্চার কাছে আমরা দুর্বল গাভীর বাচ্চা দেখবেন দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে দৌড় দেয় আমরা 1 বছর পর্যন্ত হাঁটতে পারি না ক্ষুধা লাগলে মাকে বলতে পারি না মা খানা দাও আমার মা কান্না দেখে টের পায় দুধটা মুখে লাগায় দেয় তারপরে আমরা দুধ টান দেই কিন্তু একটা বকরির বাচ্চা দেখেন দুনিয়াতে আইসা 2 ঘন্টা পরে মায়ের ওলানের মধ্যে এমন জোরে মাথা দিয়ে গুতা মারে মা দুধ দিতে বাধ্য হয়ে যায় এই মানুষ এত দুর্বল মানুষ কিভাবে তুমি জাহান্নামের আগুন সহ্য করবা এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আরজরে বলেন তোমরা আমার নবীকে মানো আমি আল্লাহর 30 পারা কোরআন সম্পর্কে জানো পড়ো তেলাওয়াত করো এই কোরআন দিয়ে সমাজটা চালাও তোমাদের সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে তোমাদের পুরা জাতিটা আলোকিত হয়ে যাবে কোরআন ছাড়া এই দুনিয়া সুন্দর করা কখনো সম্ভব নয় যত বড় ক্ষমতা হোক না কেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালায় ওই ক্ষমতাওয়ালার ক্ষমতা কেয়ামত পর্যন্ত থাকবে না আস্থা হোক কাল পতন হবে ওরে কেউ বাঁচাইতে পারবে না ওই যে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ মুসলমানের রক্ত নিয়ে খেলা খেললো কারণ সে দুনিয়ার জিকির করে নবীজি বলে আর দুনিয়া জিফাতু ওয়া তারিবু হাকিলাত নবী বলে যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল কথা বলে না কেন নবীজি বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শিয়ালের কথা বলতে পারতেন শগুনের কথা বলতে পারতেন কিন্তু কুত্তার কথা কেন বললেন নবীজি বলেন শগুনজি দিনের বেলা খায় শিয়াল মামা রাতের বেলা খায় কুত্তা এমন খারাপ কুত্তা রাতেও খায় দিনে খায় এই জর্জ ডব্লিউ বুশ এমন খারাপ সাধারণ ছোট বাচ্চাকে মারছে মারছে আলেমদের পর্যন্ত ফাঁসি দিয়ে মারছে ঠিক না বেঠি একে যদি আপনারা মানুষ বলেন আমি শরীফুল ইসলাম একে মানুষ বলতে পারবো না মানুষের পেটে জন্মে মানুষ পশুর পেটে হয় পশু আল্লাহ জানে কোনটা পেটে জন্মেছিল যশবু তোমরা তাকে যদি মানুষ বলো
তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই সুন্দর যদি মানুষ বানাতে চাও আল্লাহর কোরআন লাগবে রাসূলের হাদিস লাগবে তাছাড়া সুন্দর মানুষ কখনো বানা সম্ভব রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে আবার এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে অন্যের পকেট মারে ঠিকটা বলতে পারেন না আপনারা তোমরা তাকেও যদি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই জোরে বলো ঠিক না ব্যাটি সুন্দর যদি মানুষ বানাতে চাও আল্লাহর কোরআন রাসূলের হাদিসের তরিকায় জীবন চালাইতে হবে তাহলে বান্দা ইসলাম পালন করবে আর যে ইসলাম পালন করবে ইসলাম পালন করা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে কে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মাইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবাল মিনহু وهو في الآخرة من الخاسرين আরো জোরে বলেন সূরা আল ইমরান 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা ইসলাম ধর্ম ভক্তি আমি আল্লাহর দল ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্য কোনো দল পালন করবে আমি আল্লাহ বলে দিলাম তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ কথা বলে না কেন আমাদের ধর্মের নাম কি আরো জোরে বলেন আল্লাহর কাছে একটাই ধর্ম একটাই প্রিয় ধর্ম ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আ গোপালগঞ্জের মুসলমান ভালো করে শোনো গভীর মনোযোগ লাগায় দাও হ্যাঁ যুবক আল্লাহ বলে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবাল মিনহু وهو في الآخرة من الخاسرين আলিফ লাম ইস্তিগারা কি মুজারের সিগা আল্লাহ ব্যবহার করেছেন এ নবীর উম্মত যারা দুনিয়াতে আল্লাহর দল ইসলাম করবে না আল্লাহর ধর্ম ইসলাম পালন করবে না তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ আমার নবী ধর্ম পালন করেছে কার আরো জোরে বলেন সবাই বলেন আমগো নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে সেই নবীকে পর্যন্ত গালি দিয়েছে আবু জেহেল আবুল হাব উদ্দা সাহেবা কারণ কি আমার মায়ার নবী আল্লাহর দল ইসলাম প্রচার করেছে আবু জেহেলের দলের বিরুদ্ধে যখন গেছে তখন আবু জেহেলের শান্তি গরম এই জন্য আবু জেহেল বুঝি জান্নাতি ওমা কথা কয় না ওবাটি কথা কও না কে আবু জেহেল জান্নাতি না জাহান্নামি সবাই বলেন আবু জেহেল কি আমার আল্লাহর দল পালন করত আবু জেহেল নামাজ পড়ত আবু জেহেল মূর্তি পূজা করত মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী মা শিবলা দেবীর পূজা করত আমার আল্লাহর ঘর মসজিদে যাইত না নিজে যাইত না আমার নবীকে যাইতে দিত না এই জন্য সে কাফের আর কাফেরের জন্য চিরস্থায়ী হলো ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আর আমার নবী ইসলাম পালন করেছে আমার নবীকেও যারা অনুসরণ অনুকরণ করবে তারা মর মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন কান খাড়া করেন
সুন্দর একটা চিকন মেসেজ দিচ্ছি আপনাদের সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো কিয়ামতের ময়দানে তার হিসাবটাও ভালো কথা আমি বুঝাতে পারি না আপনাদের আপনার নেতা গাঁজা খোর আপনার হিসাব ভালো হবে আপনার নেতা সোর আপনার নেতা টপ লেভেলের মক্ষর ইয়াবখর ডালখোর ওনার পিছনে ঘুরলে আল্লাহর কসম জান্নাতে যেতে পারবেন না এমন নবী নবী এমন মানুষকে নেতা বানাবেন যে নেতা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আমাদের টুপিওয়ালাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সব নবীরা কাঁদবে নিজে নাফসি 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 আমার নবী শুধু উম্মতের জন্য কাঁদবে জান্নাতে নেওয়ার জন্য যেই সমস্ত উম্মতেরা একবার হয়ে আমার নবীকে নেতা হিসাবে মেনে নিয়ে আনুগত্য করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাবটা সহজ করে দিবে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারইয়াম আমার 95 নম্বর আয়াত আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাব নেব একা একা সুবহানাল্লাহ কোন আল্লাহ হিসাব নিবে একা একা এই বান্দা তোর হিসাব আজকে দিয়া যা কেমন তোর নেতা ছিল তোর নেতা নামাজ পড়েছে কিনা তোর নেতা আমি আল্লাহর জিকির করেছে কিনা তোর নেতা ইসলামী সমাজ গড়তে চাইছিল কিনা যদি বলেন না সোর ছিল বাটপার ছিল আল্লাহর কসম ওই নেতার সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে ইয়াউমাল কিয়ামাতি ফারদা ওই দিন হিসাব হবে একা একা আজকে যারা আমাদেরকে আলেমদের সান্নিধ্য থাকতে দেয় না এরা নিজেরা ভালো না এরা মুসলমান নয় এরা শিক্ষিত হলেও শিক্ষিত শয়তান ওরা হলো জাতির লাগি মহামারীর মতো পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আপনাদের বললে গুনাহ হবে না ভয় লাগতেছে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর ভাঙ ওরা শিক্ষিত শয়তান ওরা জোরে 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 ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু পেন লইয়া ঠিক কিনা মাদ্রাসায় দেখবেন ছাত্ররা তাহাজ্জুদ পড়ে আওয়াবিন পড়ে এশরাক পড়ে এরপর কয় জঙ্গিবাদের ট্রেনিং হয় আসলে জঙ্গিবাদের ট্রেনিং এদের স্লোগান না এরা আল্লাহর কোরআন নবীজির হাদিস শিক্ষা সহ্য করতে পারে না কলেজের দিক তাকায় দেখো কলেজের ছাত্র শিক্ষককে পিটাইয়া মাথা ফাটাইয়া আপনার কলেজের বারান্দা লাল বানিয়ে দিছে একবার কোন সাংবাদিক কোন জাতির বিবেক তাকে বলে না ওই কলেজে জঙ্গিবাদের ট্রেনিং হয় এরা মাদ্রাসার বিরুদ্ধে লেখে কেন জানো গো সাইকুল হাদিসের বিরুদ্ধে লেখে কেন জানো গো এরা চায় এই দুনিয়া থেকে কোরআনের ফ্যাক্টরিকে বিদায় করাবার জন্য ওরা হলো জাতির লাগি মহামারীর মত পাইলে কলম ঠাকাইয়া চালায় এরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া অস্ত্র সাথে সঙ্গের সাথী অস্ত্র সাথে সঙ্গের সাথী হইয়া মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ভারতের দালাল
কাবির গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরিকের ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি কান মাডিয়া গাজার কলকি কান মাডিয়া দেখায় খাজার শাম ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান।